নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এমএস রিয়েল টিপস চ্যানেল। রাত্রে অনেক সময় আমরা স্বপ্ন দেখে থাকি, কোনো সময় ভালো স্বপ্ন দেখি, আবার কোনো সময় খারাপ স্বপ্ন দেখে থাকি। অনেক সময় খারাপ স্বপ্ন দেখে পরের দিন সকালে আমাদের দুশ্চিন্তা বেড়ে যায়। সবসময় এই স্বপ্ন সত্যি হয়ে ওঠে না, আবার অনেক সময়ই রাত্রে ঘুমোতে ঘুমোতে স্বপ্নে কোনো মানুষের মৃত্যু দেখি। স্বপ্নে মৃত্যু দেখলে লোকে বলে তার আয়ু বাড়ে, কিন্তু মনের দুশ্চিন্তা তো কমে না, বরং বেড়েই চলে। সেই মানুষটাকে দেখলেই মনটা আরও দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। মনের কষ্ট মনের মধ্যে রাখবেন না। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে সেই স্বপ্নের কথা অপর কাউকে আপনি বলে দিন। এতে সেই স্বপ্নের কুপ্রভাব আপনার জীবনে পড়বে না। বাজে স্বপ্নের কথা মনের মধ্যে রাখলে সেটা হয়তো একদিন সত্যিই হয়ে যেতে পারে। তাই ভাই, বোন, মা, স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা অথবা বন্ধুকে বলে দিন। এতে সেই স্বপ্নের খারাপ প্রভাব আসবে না। এমনকি বলা হয়, জলে নিজের মুখ দেখতে দেখতে বাজে স্বপ্নের কথা মনে মনে যদি বলতে পারেন, তাহলেও এই স্বপ্নের খারাপ প্রভাব কেটে যায়। অনেক সময় শিশুদের সঙ্গে বড়রাও রাত্রে স্বপ্ন দেখে ঘাবড়ে ঘুম থেকে উঠে পড়েন, তারপর খুব ভয় পেয়ে যান, সারা রাত আর ঘুমোতে পারেন না। এই দুঃস্বপ্ন দেখার হাত থেকে বাঁচার জন্য আজ আমি আপনাদের এমন এক উপায় জানাবো, তা যদি আপনি করতে পারেন, তাহলে এই দুঃস্বপ্ন দেখার হাত থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনি একটি আরামদায়ক ঘুম দেবেন। আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা আর আসবে না। পঞ্জিকা দেখে মঘা নক্ষত্রের সময় আপনি দেখে নিন, তারপর ঠিক সেই সময়েই আপনি অশ্বত্থ বৃক্ষের কাছে যান এবং সেখান থেকে অশ্বত্থ বৃক্ষের এক টুকরো মূল আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে আসার পর ওই মূলটিকে গঙ্গাজল দিয়ে ভালো করে ধুয়ে নিন, তাতে মৌলি জড়িয়ে দিন। এবার অল্প ঘি ও মেটে সিঁদুর একসাথে মিশিয়ে তার উপর একটি টিপ দিন। তারপর ওই শিকড় আপনি যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের তলায় অথবা নিজের ডান হাতে বেঁধে নিন। এই দুঃস্বপ্ন থেকে আপনি মুক্তি পাবেন এবং কোনো দুশ্চিন্তায় আর আপনাকে পড়তে হবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। নমস্কার, ধন্যবাদ।